সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা এখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম সুমি সুমি আপু কেমন আছেন আপনি ভালো আপনার বাড়ি কোথায় পাঙ্গাল পরিবারে কে কে আছে সামনে মারা গেছে বিয়েটা কিভাবে হয়েছিল কতদিন প্রেম করছিলেন পাঁচ বছর প্রেম সংসার করছেন কয়দিন সংসার করছেন কতদিন কয় বছর সংসার করছিলেন বাচ্চার বয়স কতদিন সাত বছর ছেলে না মেয়ে তা চেহারাটা তো সবাই দেখছে তাহলে আজকে মুখ টুক ঢেকে আসছেন কেন না আসলে কি হতো না জীবনসঙ্গী হতো না বাবা একটা কেউ বিয়ে দিতে পারতো না ভিডিওতে না আসলে বিয়ে দেওয়ার মতো পরিবারে কেউ নাই কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন নাকি সতীনের ঘর হলেও করবেন আচ্ছা আচ্ছা মানে আপনার বাচ্চা সহ কেউ যদি মেনে নেয় তাহলে তাকে বিয়ে করবেন তাই তো সেরকম একজন মানুষ চান না আর কোনো সহযোগিতা চান সহযোগিতা টাকা পয়সা সাত বছর ছেলে না মেয়ে তা চেহারাটা তো সবাই দেখছে তাহলে আজকে মুখ টুক ঢেকে আসছেন কেন না আসলে কি হতো না জীবনসঙ্গী হতো না বাবা একটা কেউ বিয়ে দিতে পারতো না ভিডিওতে না আসলে বিয়ে দেওয়ার মতো পরিবারে কেউ নাই কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন নাকি সতীনের ঘর হলেও করবেন ভালো মানুষ তাই বলেন না আমার বাচ্চা কাছে দায়িত্ব নিব মাথা খরচ করে দিব বাড়ি দিয়ে সাজে না আচ্ছা আচ্ছা মানে আপনার বাচ্চা সহ কেউ যদি মেনে নেয় তাহলে তাকে বিয়ে করবেন তাই তো সেরকম একজন মানুষ চান না আর কোনো সহযোগিতা চান সহযোগিতা টাকা পয়সা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার্স শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01327874547 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বার খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম